শুনো, তুমি যাকে ভালোবেসেছো তাকে বাগিয়ে এনে দেওয়ার দায়িত্ব আমার। তোমাকে 5,000 টাকা দিতে হবে, 2 দিনের ভিতরে মেয়ে তোমার বাসায় আসবে, আমি ধরে এনে বাগিয়ে এনে দেব তোমাকে। 5,000 টাকা দিয়ে দাও। 5,000 নয় ভাই, 2,000 আছে। 2,000 টাকায় বাগিয়ে আনা দেওয়া সম্ভব? একটা মেয়ে ভালোবাসা কত কোটি টাকার অপরাধ তুমি জানো? একটা মেয়েকে তার বাবা খাইয়েছে পড়িয়েছে কোটি কোটি টাকার ক্রিম তেল সাবন, এগুলোর দাম কত জানো তুমি? একটা মেয়েকে 2,000 টাকা দিয়ে বাগানো যাবে না, অ্যাডভান্স দিয়ে যাও, পরে 3,000 দিও। কত? 2,000 দিলাম, পরে 3,000 দেবো। চাও 3 দিনের ভিতরে মেয়েকে বাগিয়ে এনে দেবো, চলে যাও। বাইয়ের কাছে এসেছো, মেয়েটা কি সুন্দর? ভালোবেসে সুখের হোক সংসার যাও, এটা কি? ওকে, ভালো থেকো। ভালোবাসো চাই শুধু, ভালোবাস পাই না, ভালোবেসে আটকে গেছি। যাবে খামা খান গো, ঠিক আছে ভাই, একটু তা ওগুতা খাই লেবে। দেখো নি তো বোতল তো ভাই, একটু তা ভাই, নেতার বোতল আর দে তো ভাই। সরি ভাই, ভাই যাকো ও উত্তর ভারত ওটা খাতো নেক্সট শুটিং ওর টিম আইছে, তারা শুটিং করে ভাই। জানো ও উত্তর ভারত ভাই শুটিং ও নাই নাই একটা ইকা আছে নি? ও সব সপ্তাহ আছে। ও আচ্ছা, আমারে কই আইছে? বাংলাদেশে যত শুটিং হয় আমাকে বলে হয় কোথায় এসেছে? জি ভাই, ও উত্তর ভারত ভাই। ওই যাই, আচ্ছা তুই যা, আমি আইরাম। আমি যেতে নাই নাই, আমি আইরা, আমার তো আমি না গেলে শুটিং শুরু হইব না। একটু তো দেখা হইতা ভাই। হ্যাঁ হাইয়া যা, একটু সুন্দর একটা কবর দিয়েছিস আমাকে। হ্যালো বন্ধু, তুমি কই? খান্দাত নি, জলদি আও, জলদি আও, ওই জলদি আও। কিভাবে কি দিয়েছে? তুমি এসেছো বন্ধু? শুনো, এলাকায় শুটিং এসেছে, ও চান্স যায় না ও কইবার। তুমি গিয়ে কইবা যে বড় ভাই আইজন তান্ডে এই সিনেমা ধারানি লাগ বনাইলে গুড়া কই লিমু বার ভাই নিকান কই দে। আচ্ছা ব্যবস্থা করে নিলাম, ব্যবস্থা করবা নি। আও আমি তাক মু ফিসে আর গেও হামাই জিমু, আর ইটা এমন ডর ডর আইতো যাতে আমরা হারাইতে বাধ্য হই। আও অন কি আমাই এক চান্স দে না কই দিতাম, চলো বলো বস। তুমি আরো সাইনবাসটা দিলে হইব না? আচ্ছা ওই বিমানে মনে হয় এখন উঠছে। আজকে কাজ করবো কে? তাহলে ফোন লাগাও। ফোন তো দিচ্ছি স্যার, কিন্তু এখন মনে হয় উঠছে বিমানে। তো তুমি কি কন্ট্যাক্ট করো ওর সাথে? কালকে তো বললো ঠিকই সময় মতো উঠবে, কিন্তু এখন তো দেরি করছে স্যার। আমি একটা সিনিয়র পরিচালক এখানে দেখা দেবে আর ও সময় দিব না কি? ফোন লাগাও, এখন তো ফোন বিজি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নায়িকার বাবারটাকে নিই নাকি? জি স্যার। ওকে ডাকো। এ আপনি আসেন, আর এদিকে আসেন। কি আপনার কখন আনলেন আপনি সকালবেলা? এখনো দুপুরের এই খাবারের খবর নাই, কিছু নাই। কাজ করেন রে ভাই, এরপরে এজন্য আপনার কাছে আমি আসি না। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার শর্টটা দেন। শুরু করুন জি। আপনি হচ্ছেন গিয়ে নায়িকার বাবা, ঠিক আছে? হ্যাঁ যান। আর সাথেটা কোথায়? ডাক দেন না রে। হ্যাঁ বাজেট ঠিক আছে। ওকে লাইট ক্যামেরা অ্যাকশন। 1 ঘন্টার মধ্যে তুমি ওই ছেলের নাম ঠিকানা ফোন নাম্বার আমাকে এনে দাও, তারপরে আমি দেখবো ওর বুকের পাটা কতটুকু আছে। আরে ভাই শুনেন,
এই যে ভাইটা হচ্ছে, এই ভাইটা হচ্ছে এলাকার সবচেয়ে বড় ভাই। যে কোনো ধরনের কাজ করতে হলে ওর পারমিশন নেওয়া লাগে। আর বাবা এটা তো শুটিং করতে হবে, কেন আপনি শুটিং না যে কোনো কাজ করেন, ওর অনুমতি ছাড়া কোনো ধরনের কাজ হবে না। ঠিক আছে, আমি যদি এই মুহূর্তে ফোন করি 300 পুলা পয়েন্ট চলে আসবে, তোমার ক্যামেরা বিস্কুটের মতো খেয়ে ফেলবে। এটা তো একটা শুটিং স্পট, গোষ্ঠী কিলাই তোর শুটিং। এই নাটকের নায়ক আমি, সিনেমার নায়ক আমি হবে। আপনি তো বুঝতেছেন, তুমি তো চিনলে না বাপ্পা রাজ রুজিনা রাজ্জা করা আমাকে চিনে, রাজ্জাক তো মরে গেছে, জানা যায় যেতে পারিনি। আপনি বুঝতেছেন না কিসের বুঝাবুঝি, যত নায়ক আছে নায়িকা আছে সিলেট আসলে আমাকে ফোন করে, আর তুমি তো মিয়া। আপনি তো বিষয়টা তো বুঝতে পারছেন, কিসের বিষয়? শুটিং অফ, দেখো আমাকে ঢুকানো যায় কিনা। এটা তো আমি তো আমাকে ঢুকালে শুটিং হবে না, তো বা ওয়াপ হয়ে যাবে। আমি তো একটা, আমি তো অনেকটা ইনভেস্ট করছি নাকি? ভালোবাসো জয়, তাড়াতাড়ি করো, আমাকে চিনেছো। এদিকে ফাইভ, ভালোবাসো সব নূরে আমার ছিলে ভাই। অভিনয় করবেন তো? ইয়া ইক তো হইম নাই জিনি, আপনি যদি অভিনয় হবে ভাই হবে না? হবে না ভাই, আপনি ভালোবাসো জয় শুধু সেই লাগে না বস? কি লাগে? সেই লাগে। শুনুন, আপনাকে নায়িকার বাবা একটা ডায়লগ দেওয়ার পর, ঠিক আছে, আপনাকে একটা ডায়লগ দিতে হবে। কি দেব? আপনি বলবেন, প্রিয়া তুমি বাসা থেকে বের হয়ে আসো। প্রিয়া বাড়াই হয়? আহা, আপনাকে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। শুদ্ধ ভাষায়? হ্যাঁ হ্যাঁ, আপনাকে আরো একটু প্রাণবন্ত ভাবে বলতে হবে। আচ্ছা, যেভাবে বলবেন ওভাবে বলবো। প্রিয়া বের হয়ে আসো। আহা, আপনি একটু সিরিয়াস হন। দেখি আপনি, আপনি একটু এদিকে আসেন। হ্যাঁ হ্যাঁ, একটু একটু, হ্যাঁ হ্যাঁ, এই তো, ওকে, অ্যাকশন। প্রিয়া বের হয়ে আসো, মে বের হয়ে আসো। উফ, হয়ে গেছে। আরে আপনাকে শুদ্ধ ভাষায় বলতে কি বলবো? আরে ভাই, আপনি বলেন প্রিয়া তুমি বের, প্রিয়া তুমি বের হয়ে আসো। হ্যাঁ, এটা বলে আইসক্রিম খাবো, বিস্কুট। আপনাকে বলছি প্রিয়া তুমি বের হয়ে আসো, আপনি একটু স্মুথলি কাজ করেন, ঠিক আছে? প্রিয়া বের হয়ে আসো। আচ্ছা, প্রিয়া বের হয়ে আসো, আমরা চলে যাব, বেগে যাব, উড়ে যাব, পাখি হয়ে যাব, চটপটি খাবো, আইসক্রিম খাবো। এখন কি করতে হবে? প্রিয়া কোথায়? এই পরিচালক সাহেব, কি শুরু করছেন? আমি আমি চলে যাচ্ছি। কোথায় চলে যাবেন? স্বামী সাহেব, স্যার তুই দিকে আছেন তো? আপনারা এগুলো আপনি করেন, আমি আপনার সাথে নেই। প্রিয়া তুমি কোথায় চলে যাব একসাথে বের হয়ে? হ্যাঁ, খুব ভালো হবে। হ্যাঁ, আমি, হ্যাঁ আপনি ওনাকে বুঝিয়ে দেন, ওনার কাজটা বুঝিয়ে দেন। রিয়াজ তো আগে বিমান চালাতো, ছেলেটা সুন্দর সিনেমায় চলে আসছে। আমাকে বলতে দিন, বলুন পরিচালক। শুনেন, ওই আপনি বিষয়টা আমাকে বুঝিয়ে বলেন, আর আমি আসি। হ্যাঁ, শুরু করেন, ওই সুন্দর করে সবকিছু আপনি করেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি বসুন। শুনুন, চা দিতে বললেন। জি জি, আপনাকে একটা অ্যাকশন সিন করতে হবে। কি করতে হবে অ্যাকশন? আমি বলছি আপনাকে, বলুন। একটা অ্যাকশন সিন করতে হবে, আপনাকে গুন্ডারা বেঁধে রাখবে। সাকিব আসবে নাকি ওখানে? আরে আপনি, আপনি তো নায়ক এখন। আমি বুঝেছি, সেটা বুঝেছি, বলুন। আপনাকে, আপনাকে গুন্ডারা বেঁধে রাখবে। বেঁধে ফেলুক, কে ছুটাবে আমাকে? নায়িকা সাপ্লাই এসে আপনাকে উদ্ধার করে নিয়ে যাবে, এবং আপনাকে অনেক মারদূর ধৈর্য ধরতে হবে। পিটে ফেলুক আমাকে, চেঁচে ফেলুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে চেষ্টে চেষ্টে লৌ বের করে ফেলুক। আপনাকে ধৈর্য, রক্তে রঞ্জিত হয়ে যাব আমি তার জন্য। আরে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে। ধৈর্য কি? যত মারবে আমার শক্তি বেড়ে যাবে।
আপনি পারবেন তো? পারবো। তাহলে ঠিক আছে, আমরা বেঁধে ফেলো আমাকে। এটা ইন্দুরে হবে আর কি? ইন্দুর আবার কি? এটা ঘরের ভিতরে হবে আর কি? ঘরে হারাইয়া আমাকে বেঁধে আমাকে চেঁচে ফেলো আর শুন। হবে হবে, ঠিক আছে, এখানে ভালো অ্যাকশন হবে। এখন আমাকে কি করতে হবে শুনুন, আপনাকে এখন অ্যাকশন সিনে আমরা আসছি, ঠিক আছে? যত অ্যাকশন লাগুক আমাকে বললাম তো চেঁচিয়ে ফেলো। আপনি তো এভাবে বসলেন, ঠিক আছে? বসেছি। তারপর আপনাকে এভাবে ধরে এইভাবে একটা দিন, ঠিক আছে? একটু জুড়ে দিন। তারপরে এই দেখতে একটা দিন, এই তো সেন্টারে চলে আসছে, খুব আরাম লাগতেছে। তারপরে নাকটার মাঝে একটা দিবে, ব্লিডিং হয়ে যাবে। মারেন নাকটার মাঝে একটা ব্লিডিং হয়ে যাবে, ঠিক আছে? তারপর এভাবে ধরে এবার একটা ওই কইটা দিলে, ঠিক আছে? মাইরে দিন, মাইরে। ওকে, বেঁধে ফেলুন। চশমা লাগবে না, যত মাইর খাই চশমা। আপনি কথা বলেন, আপনি অ্যাকশনের জন্য রেডি হন, আপনি মাইর খাওয়ার জন্য প্রস্তুত। আমি দিই না? আপনি দিবেন, ঠিক আছে? মাইরটা শুরু হবে কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে? দেখি আর হুয়াইন 20 জন রাখো, সাপ্লা বাদেও তাই আমি দরিয়া বিয়া করিলিম। ওই তুমিও নায়ক হইবা, নায়িকারে বিয়া করলে তো আর আমরা ওটার নেতাগিরি করা লাগবে নি, ধনী হয়ে যাবো। তুমি কাজী রেডি করো, হুয়াইন রেডি করো, যাও। ওর নায়িকা আইব, তুমি ডিস্টার্ব দিও না, যাও, বের হয়ে যাও। আমি তো সিনেমার নায়ক, গুন্ডারা আমাকে বেঁধে মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, পেট ফুর করে দিয়েছে। এখন নায়িকা সাপলা আসবে, এসে আমাকে ছুটিয়ে লয়ে যাবে, তখন শেষ হবে। তারা তো দেখলাম ইয়ত গেছে, যে লোকই দেখলাম ও যে ক্যামেরা এবং লম্বা কিতা যেন ছবি তুলে, ছবি ও যে উফরে দি লাগায় কথা কিতা কিতি লইয়া গাড়ি তুইটা, ও যে শয়তানুর গুড়ার মতো লাগে ক্যাপ লাগাইলাছিল, আর অন্য ছুটি বলায় গুজে শয়তান। চলে গেছে তারা, অতবিলে শেরপুর গিয়ে হাঁটছো। আর আমাকে বলেছে নায়িকা সাপলা আসবে, আমাকে বেঁধে আমাকে মেরে মাথা ফাটিয়েছে, পেট ফুর করেছে, আমার লৌ বের করে দিয়েছে। তুমি জলদি বান কুলো, আমার বেইমানি করেছে, নেতা চিনে নাই। ইয়ালা, ই খাম করলো ডাকাতে, ডাকায় 500 পুলা পাঠাবো, ওদেরকে জেচে দেবো। বিপ্লব ভাই কইতে ডাক তো, বিপ্লব ও বিপ্লব ভাই, তুমি কইবা, তোমার তো ইয়া বাইরে লুটি নিলো, আমাকে পিঠে ফেলেছে। ও বিপ্লব ভাই, আমার তুমি আর কোনো কামন নাই, বাইর লগে দিলাম, তুমি বাইর লগে ভেঙে গেছে। ধরো আমার আর কই, তুমি খালি সারা দিন মোবাইল টিপা নিত থাকো। মায়ের কাইতে কাইতে তিন চার কেন মায়ের কাই আর তোমারে শেষ বোনা নিচ্ছে, তুমি খালি ভালোবাসা লইয়া লইয়া আছো। আমার ওটা এই শুটিং এ তুমি কেন এখানে গে ফাতার হয়ে যাও? নাম ভাঙিয়ে বেড়ে ওঠা এরকম পাতি নেতাদের এমন উচিত শিক্ষা দেয়া উচিত। আসুন এদের বিরুদ্ধে সোচ্চার হই, যেমন কর্ম
তেমন ফল। আর আরো উন্দা করছ না কেন? তুই তেরা কর, বোর ফলাই দিব। অ্যাকশন! প্রিয়া বের হয়ে আসো, দৌড় দেই। অ্যাকশন! এক ঘন্টার মধ্যে তুমি ওই ছেলের নাম ঠিকানা ফোন নাম্বার আমাকে এনে দাও। আপনার খুব ভালো হচ্ছে অভিনয়, ভালো হচ্ছে। আপনার নায়ক ঠিক আছে। আমাদের পরিবেশন আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকুন।